নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 মে 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেক ভিউয়ার্সকে আমি বলবো, আপনারা জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি আজকে এই ভিডিওটি রাশির নামের পাশাপাশি টার্গেট নাম্বার, শুভ রং, শুভ সময়ের পাশাপাশি কিছু কথা আপনাদেরকে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদেরকে দেব। দেখুন, কেউ কেউ কমেন্ট করেছেন, আমি কমেন্টের কথা আপনাদেরকে বলবো, যে আপনি তো ভারতবর্ষের অর্ধেক মানুষকে কোটিপতি করে দিলেন। দেখুন, কোটিপতি আমি করিয়ে দিচ্ছি না, কোটিপতি যিনি করানোর তিনি হচ্ছে বিধাতা, ঈশ্বর। অর্থাৎ আপনার ভাগ্যে বিধাতা যা লিখেছেন, আপনার যদি কোটিপতি কালকে যোগ থাকে, আপনি কিন্তু হবেন। একজন অ্যাস্ট্রোলজার কী করতে পারে, আপনার গ্রহের যে জায়গাটা সমস্যা আছে সে সমস্যার সমাধান কিন্তু করতে পারে। অর্থাৎ বাধা বিঘ্ন, আপনার জন্মছকে রাহু খারাপ আছে, অর্থাৎ আপনি রাহুকে স্ট্রং করুন। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছেন, আগামীকাল যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশি কিন্তু অর্থ কিন্তু পাবেই। অর্থাৎ গরিব থেকে ধনী কিন্তু এই রাশিগুলো কিন্তু হতে চলেছে। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার পঞ্চম ভাবকে স্ট্রং করুন, আপনি কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনার কিন্তু হবে। আমি যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশি 100 জন যদি শুনেন, 60 থেকে 70 জন কিন্তু আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু করবে। তাদের ক্ষেত্রে দেখুন, আপনার হচ্ছে না, আপনার পাশের বাড়ি দেখুন, অবশ্যই অর্থ প্রাপ্তি কিন্তু হয়েছে। কারণ সেই মানুষের তাই আব্বা আপনার আত্মীয় স্বজনের দেখা গেল দশা অন্তর্দশা পারমিট করছে। শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, স্টক মার্কেট থেকে আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, এই প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। রাহু আপনার জন্মকালীন ছকে কেমন আছে এটা দেখা দরকার। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। তো শুরু করা যাক, কালকে যে রাশিগুলো মহা সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ আগামীকাল অর্থ আসতে চলেছে যে রাশিগুলোর, সে রাশিগুলোর নাম আমি বলব। তবে টার্গেট নাম্বারটি বারবার বলছি, কেন টার্গেট নাম্বারটি দিচ্ছি, এই নাম্বারটি আপনারা একটু বুঝে করুন, কাটুন। এই টার্গেট নাম্বারের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আপনার ভাগ্য, আপনার সময়ের মধ্যে, রাশিভিত্তিক সময়ের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আপনার শুভ সময়, এবং রঙের পিছনে, শুভ রঙের পিছনে লুকিয়ে আছে আপনার জীবনে রঙিন জীবন। অর্থাৎ আপনার রঙিন স্বপ্ন পূরণ হবে আগামীকাল। প্রথম রাশি আগামীকালের সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি, টার্গেট নাম্বার 9। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9, শুভ সময় সকাল 9:32 থেকে 11:44 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 55। আপনাদের
শুভ সময় সেটি হচ্ছে সকাল 9:19 থেকে 11:04 পর্যন্ত। শুভ রং কুম্ভ রাশি ক্ষেত্রে ইয়েলো। এরপর যে রাশির কথা বলবো, 3 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির সৌভাগ্যশালী রাশি, আগামীকাল প্রাপ্তি ঘুরতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনার আগামীকাল টার্গেট নাম্বার 21। শুভ রং রেড এবং শুভ সময় সকাল 8:43 থেকে 10:02 পর্যন্ত আপনার ক্ষেত্রে আগামীকাল শুভ সময়। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, আগামীকাল হঠাৎ প্রাপ্তি আগামীকাল ঘটতে চলেছে, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 81। আপনাদের শুভ সময় সকাল 10:10 থেকে 12:14 পর্যন্ত। শুভ রং গ্রিন। সবশেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 97। আপনাদের শুভ রং হোয়াইট এবং আপনাদের শুভ সময় সেটা হচ্ছে সকাল 8:44 থেকে 8:44 থেকে আপনার 11:14 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যাদের ক্ষেত্রে হচ্ছে না, হতাশা হবেন না, নেগেটিভ থিঙ্কিং বাদ দিন, পজিটিভ থিঙ্কিং নিয়ে আসুন, হবেই। অর্থাৎ নিজস্ব জন্মছক হস্তরেখা বিচার করুন, রাহু কবজ আপনার পরিধান করুন, হঠাৎ প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি হবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নমস্কার, ধন্যবাদ।